السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله وبعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف الشهر صدق الله العظيم সুপ্রদর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন পবিত্র মাহের রমজানের এই সুন্দর সময় আপনাদের সকলকে স্বাগত জানাই মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভি সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানে আমি মৌলানা ফখরুল আশিকি সুপ্রদর্শক আপনারা জানেন প্রতি সপ্তাহে একটি চমৎকার বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আজ প্রেক্ষাপট অনুযায়ী আমরা আলোচনা করতে চাই যেহেতু সামনে আমাদের সবে কদর সেই সবে কদরের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আমরা আজ আলোচনা করব। এই আলোচনা করার জন্য এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের সমাধান দেওয়ার জন্য ইতিমধ্যেই আমাদের একুশের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে প্রখ্যাত একজন আলেম দিনকে রয়েছেন আমাদের সাথে শয়েক মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান প্রিন্সিপাল জামিয়া আরাবিয়া শফিয়া পল্লবী ঢাকা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুপ্রদর্শক এই বিষয় অথবা এই বিষয়ের বাইরে ইসলামের যে কোনো বিষয় যদি আপনি জানতে চান যদি জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া এই নম্বরে ফোন করুন আট এক আট নয় নয় দুই পাঁচ আট এক আট নয় নয় দুই ছয় আট এক আট নয় নয় এক শূন্য থেকে এক নয় পর্যন্ত আসুন কথা বলি আজকের সম্মানীয় অতিথির সাথে বর্তমান ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করছি প্রথমত রমজান এটা আমাদের জন্য শ্রেষ্ঠ আমত দ্বিতীয়ত আজ জুমাহার দিন এটা আমাদের জন্য সাপ্তাহিক একটা বড় আমত তৃতীয়ত হচ্ছে লাইলেতুল কদর যেটা আমাদের অবশ্য বেজুর রাত্রিতে আল্লাহ রসুল খুঁজতে বলেছেন ইমাম আবু হানিব রহমাউল্লাহ তিনি কিন্তু সাতাশ তারিখে কে একটু বেশি পরিমাণ প্রিফার করেছেন তো সেই লাইলাতুল কদর চুরাশি বছর চার মাসের চাইতে উত্তম যেই মানে রাতটি সেই রাত নিয়ে যদি আপনি আলোচনা করতেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাদের টিভি দর্শক যারা আছেন একুশে টিভিতে আসলে আল্লা রব্বুল্লা আলমিন এই রাত্রের আগামী যে রাত্রটা আসছে এর পরের রাত্রটা বা সাবেক কদর যে খুঁজতে বলেছে শেষ দশ দশ দিনের যে কোনো বেজোড় রাত্রে তা আলহামদুলিল্লাহ বেশিরভাগ মত আপনি যেমন বললেন বিশেষভাবে হজরত ইমাম হানিফ রহমতুল্লা আলাই তিনি প্রাধান্য দিয়েছেন যে সাতাশের রাত্র সম্ভাবনা ময় মানে সাতাশের রাত্র বলতে আমরা অনেক সময় ভুল করি ইসলামের দৃষ্টিতে রাত্র কিন্তু আগে আসে আগে আসে মানে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ দিবাগত সূর্য ডুবার পর থেকে নতুন দিন শুরু হয় আরবি ভাষায় এবং ইসলামী পরিভাষায় আবার দেখুন বাংলায় কিন্তু সূর্য ওঠার থেকে আমাদের দিন শুরু আবার ইংরেজি বা ওই যে আমাদের ওয়েস্টার্ন কালচার অনুসারে থেকে মিডনাইট থেকে আমাদের নতুন দিন শুরুের মধ্যে অনেক সময় আমাদের প্যাস লাগে এবং অনেক সময় আমরা সমস্যায় পড়ি আরবিতে এবং ইসলামী পরিভাষায় সূর্য ডোবার পর থেকেই নতুন দিন শুরু হবে চব্বিশ ঘন্টা তো সেই হিসাবে আগামী কালকে সূর্য ডোবার পর থেকেই সবে কদরের আবহাওয়া আমরা আশা করছি আল্লাহ তাল্লাহ কবুল করুন তো এই রাত সম্বন্ধে আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং গুরুত্বটা একটা বিশেষ সুরাও নাজিল করেছেন যেমনটা আপনি তেলাওয়াত করলেন যে ইন্না আংসাল না হুফি লাইলাতুল কদর যে আল্লাহ বলেন যে আমি কোরআনে করিম নাজিল করেছি এই লাইলাতুল কদরে কেন লাইলাতুল কদরে কোরআনে করিম নাজিল করলে কেন এত ফজিলত কারণ কোরআনে করিম এমন একটা সম্পদ পৃথিবীর মানুষের কাছে যেটা আল্লাহর কোনো সৃষ্টি না স্বয়ং আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ এবং আল্লাহ না হয় আল্লাহর অংশ সেই হিসাবে আর যত কিছু পৃথিবীতে আছে সবকিছুই আল্লাহ রব আলামিনের সৃষ্টি উনি বানিয়েছেন কিন্তু আল্লাহর সাথে সম্পৃক্ত আর কোন কিছুই পৃথিবীতে এখন নাই সেটা এই কোরআনে করিম এই কোরআনে করিমকে নাজিল করেছেন আল্লাহ রবুল আলমিন যে ক্ষণে যে রাত্রে সেই রাত হলো লাইলাতুল কদর আর এটা এটা তো আল্লাহ নিজে বলেছেন হুদাল্লিমাস আছে যে কেন এটার ফজিলত এবং সেটা কোরআনের ফজিলত তো আমি সেটা বলছি না যে কোরআন শরীফ নাজিল করেছে এই রাত্রে সুতরাং এই রাতের মর্যাদা বেশি আর এই রাত্রটা রমজান মাসে এই রমজানের মর্যাদাটা বেশি মানে একটা হিসাবটা আপনি ধরেছ না মানে রমজানটার এত মর্যাদা কেন যে এটা কোরআনে কারিমে আছে শহর রমজান আল্লাজি উনসিলা ফীহিল কোরআন হুদাল্লিন নাস ওয়া বাইগনাতিন বাইগনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান এখানে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন যে কোরআন রমজানে নাজিল হয়েছে আর এই এই সুরার মধ্যে আল্লাহ বলতেছেন যে কোরআন کریم এই শবে কদরে নাজিল হয়েছে এবং এই শবে কদরের ফজিলত সম্বন্ধে আল্লাহ স্বয়ং বলেন

ব্যবহারের বেশি ব্যবহারে অনেক সময় ইসমত আফজিলে আলিপটা ফেলে দেওয়া হয় এই জন্য আখিয়ারের সংক্ষিপ্ত রূপ হইল খায়ের তো এই আমরা যে হিসাব করেছি চৌরাশি বছর মাস রাত্রি যদি হিসাব করা হয় তাহলে কিন্তু চৌরাশি বছর চার মাস থেকে অধিকা বেশি আর এইটার আরেকটা পিছনে কারণ হলো রসোল্ করিম সাল আলহাসাল্লামের অন্তরে দুটো আক্ষেপ ছিল একটা আক্ষেপ ছিল যে আমার খুবই কম ঠিক ষাট সত্তরের মধ্যে আর এই অল্প বয়সে অল্প দিনে অল্প সময় ইবাদত করে আল্লাহ করতে আমার উম্মত ব্যর্থ হবে এই আক্ষেপটা রসুলের অন্তরে ছিল আর একটা আক্ষেপ রসুল করিমস্লামের মধ্যে ছিল যে উম্মতের মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ সর্বপ্রথম পঞ্চাশ বক্ত নামাজ এবং ছয় মাস রোজা দিয়েছিলেন

তো ওই যে আক্ষেপটা অন্তরে ওই আক্ষেপের কারণে ন উম্মতের জন্য রসুল খুবই চিন্তা করতেন যে উম্মত কিভাবে আল্লাহ নৈকট্য লাভ করতে কোথায় ছয় মাস কোথায় পঞ্চাশ তো আল্লাহ তালা সেই ফজিলতটা আমাদেরকে দিলেন যে এক রাত্রই তোমার চুরাশি বছরের সম পরিমাণ চুরাশি বছরের অধিক তো এক মানে একটা জীবনে যদি কেউ পঞ্চাশ বছর এইটা পায় আর তার তালি প্রায় সে পঞ্চাশ বছরে চার হাজার বছরের সমান ইবাদতের সব সবচেয়ে পাইতে পারে আবার দেখুন পাঁচ ওয়াক্ত নামাজে আল হাসানাতু বিআশরি আম সালেহ এটা আল্লাহর নীতিমালা যে 10 গুণ সওয়াব আল্লাহ তাআলা দেয়া কিভাবে কি কি সওয়াব আমরা পেতে পারি কি কি আমল আমরা করতে পারি এই রাত্রিতে এটা শুনবো আপনাদের কাছ থেকে বিস্তারিত তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি সুপ্রদর্শক দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশি টিভি কর্তৃক আয়োজিত ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান আলোচনা করছিলাম লাইলাতুল কদরের গুরুত্ব এবং ফাজিলত নিয়ে বাকি অংশটুকু থাকছে বিরতির পর থাকুন একুশের সাথেই আপনি বিরতির পূর্বে কি বলছিলেন যে বলছিলাম যে এই যে সবে কদর এই কোরআন নাজিল হওয়ার কারণেই এই সবে কদরের গুরুত্ব এত মর্যাদা এত মর্যাদা এবং রাসুল করিম সাল্লাহামের অন্তরের আক্ষেপ উম্মতের দরদ উম্মতের প্রতি তার মায়া মমতা যে উম্মত যাতে বেশি ফজিলত পেতে পারে বেশি আপনার আল্লাহর কাছে নৈকট্য লাভে সহায়তা পেতে পারে তাই আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরের ব্যাথার কারণেই এই সবে আমাদেরকে দিয়েছেন এবং এই সবে কদরের অনেক রকমের এই আছে আল্লাহ রব্বুল আলমিন যেমনটা বলেছেন যে তানাজ্জালুল মালা ইকাত রুহা বিদিন মিন মিনকুল্লে আমরিন যে এখানে আল্লাহ তালা বলতেছেন যে ওই দিন জিব্রাইল ফেরেস্তা রুহ বলতে অধিকাংশ মুফাসির এটা বলেছেন যে জিব্রাইল ফেরেস্তার কথা ওনার নেতৃত্বে বিশাল ফেরেস্তাদের বাহিনী এই ধরাধামে নেমে আসে গলিতে গলিতে হাঁটে এবং এই সমস্ত নামাজিদের সাথে নেককার বান্দাদের সাথে যারা ফেরেস সাথে মুসাবা করার মতো যোগ্যতা অর্জন করতে পেরেছে তাদের সঙ্গে উনি মুসাফা করেন এবং তাদেরকে সম্ভাষণ জানান এই ফেরেস্তাকুল শিরোমণি হজরত জিব্রাহ ইসলাম নিজে এবং এখানে আল্লাহ বলেন যে তারা আবার সবকিছুই নিয়ে আসেন মিনকুল্লি আমরিন আর সবাইকে সালাম অভিবাদন জানান হিয়া মাতলাইল মাতলাই আগামী যে রাত্রে সবে কদর হবে সে ফজর উদিত হওয়ার পূর্ব পর্যন্ত অর্থাৎ ফজরতে গেলে কি বুঝায় আপনি ফজর বলতে গেলে কি আমরা দয় পর্যন্ত সূর্য সূর্যোদয়টা ফজর না সূর্যোদয়টা হলো আহ আর একটা পর্ব ফজর হলো সূর্যোদয়ের পূর্বের পূর্বাভাস হিসাবে আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে এটা বলেছেন যে অকুলু অশ্রবু হাত্তা ইয়া তাবাইজ্ঞান আল্লাহ কুমুল খৈতুল আবিয়জ মিনাল খৈতুল আসবাদ মিনাল ফাজর এই আয়াতের মধ্যে আমাদের সেহরি খাওয়ার শেষ সময়টা আল্লাহ তালা বাতলে দিয়েছেন এটা কি আজানের পূর্বেই শেষ হয়ে যায় আজানের পূর্বেই শেষ হয়ে যায় নাকি সুবে সাদিক যেটা আকাশে যখন সূর্য উদিত হওয়ার উপক্রম হয় তখন একটা প্রথম একটা শুভ্র রেখা খুব খাড়াভাবে নিচের থেকে উপরের দিকে এটা ওঠে এটা বলা হয় শুভে কাজিব মানে মিথ্যা সকাল হ্যাঁ আর এর কিছুক্ষণ পরেই আবার এটা আড়াআড়ি ভাবে পুরো পূর্বাকাশ দিগন্ত বিস্তৃত হয়ে আলোকময় হতে থাকে এই সময়টা হলো শুভে সাদেক এই শুভে সাদেক সত্য সকাল এর পূর্ব পর্যন্ত তাহলে তো আমরা আজানের পরেও কি পাচ্ছি সময় না আজানের পরে সময় আমরা কি পাচ্ছি না আজানটা হলেই আজানটা এখন আমাদের যে সব ক্যালেন্ডার করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন সহ সবাই আমরা যেহেতু এখন রমজান কিন্তু একুরেট টাইমে আজান হচ্ছে না ফজরের মানে শুরুতেই আজান একেবারে শুরুতে তারপরে এখানে সতর্কতা হিসাবে আজানটা 5 মিনিট পরে দেয়া হয় যাতে কেউ আজানের পরে আর খাইতে না পায় এবং মানে ইফ সেহরির সময়টা 5 মিনিট আগে করে দেয়া হয়

যারা কাঁধে বা এটা সত্য মনে করছে তাই তো আচ্ছা মানে ইউটিউবের ওয়াজ দেখে তার আবেগে কান্না চলে আসছে তাই তো আচ্ছা বুঝতে পেরেছি জি থাকুন আপনি আমাদের সাথে ইনশাল্লাহ প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছেন ইউটিউবে বিভিন্ন ওয়াজ শুনে কাধে আসলে ইউটিউব বলে না আর ফেসবুক বলেন আর ওই আকাশ সংস্কৃতির শুবাদে আমাদের দেশে যে সমস্ত মিডিয়া মাধ্যমগুলো এসেছে এটা ভালো মন্দ দুটোই প্রচার হয়ে থাকে তো যে সব ভাইরা আলেম উলামা তারা ইউটিউবে তাদের ওয়াজগুলো ছাড়েন এটা একদিকে তারা উপকার করছেন ইথারে তাদের কথাগুলো ভাসিয়ে দিচ্ছেন মানুষজন দেখছেন শুনছেন উপকার হচ্ছে এটাকে আমরা স্বাগত জানাই তবে এখানে কিন্তু আপনি কোন আলেম কেমন তার আমল কেমন তার অবস্থান কেমন এবং তার শিক্ষা দীক্ষা কেমন এটা কিন্তু আপনার সুযোগ হবে না কারণ হয়তো ওনাকে ওই মুহূর্তই দেখছেন এরপরে আর তার কর্মজীবনে সে কেমন আলেম বা তার অবস্থানটা কি এটা আপনি জানছেন না এই সময় অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কিছু লোক তাদের আত্মপ্রচারের স্বার্থেই ইউটিউবে ঢুকছেন এবং এটা তার ওয়াশটা দিছে আমি তাদেরকে খারাপ বলছি না আপনি তো সবাই তার সম্পর্কে প্রশংসা করলেন প্রশংসা এবং এটা পজিটিভ বিষয় এখন যদি কারোর আবেগময় ভাষর মানে ওয়াশটা এবং তার উপস্থাপনাটা এমন হয় হৃদয় হৃদয়গ্রাহী হয় এবং সে এটা শুনে কান্না আসে অবশ্যই বুঝতে হবে যার কান্না আসছে তার ভিতর ইমান আছে ইমান আছে কারণ ইমান এর ব্যাপারটাই রসুল করিম সাহেব এই যে চোখে পানি আসার যে বিষয়টা এটা দেখুন হজরত হানজালা রাজিয়াল্লাহ তালান হ্যাঁ যে উনি একবার একটা নাফাকা হানজালা নাফাকা হানজালা বলেই করছিলেন পরে বললেন যে হুজুর আপনার দরবারে যখন থাকে আপনার কথা শুনি তখন ফা তাই না যে চোখ দিয়ে পানি পড়ে কিন্তু মেয়ের সাথে যাই তাহলে আমি মুনাফেক আমি আপনার দরবারে একরকম আর অন্য জায়গায় একরকম তখন রসুল সাহেব তখন বললেন যে এবারে এই কথার পরে হয়তো আউবকর আরো কয়েকজন সাহাবি তারা পর্যন্ত রসুলের দরবারে আসলেন আসার পরে রসুল সাহেব বললেন যে এটাই ইমানের আলামত যে যখন তুমি দিনের কথা শোনো তোমার চোখ দিয়ে পানি পড়ে তোমার জিমাল আছে এর প্রমাণ এটা আর ওই যে যে ওখানে গেলে তোমার মনে হচ্ছে যে আমি মুনাফেক হয়ে গেছি এটাও ইমানের আলামত কারণ তুমি আসতে চাচ্ছ দিনের দিকে ইমানের দিকে কিন্তু শয়তান হয়তো তোমাকে টেনে নিয়ে টেনে নিয়ে কিন্তু চোখের পানি আসা এটা ইমানের অনেক বড় একটা অংশ জুড়ে আছে আল্লাহর কাছে তো এটা অনেক বেশি প্রিয় বটে তারপরেও আপনাদের এই সমস্ত তথ্য যেটা পাচ্ছেন ইউটিউবে সেটা বিশিষ্ট আলেমুলামা এবং বিশেষভাবে আমি বলবো যে আমরা যে অবস্থানে আছি ইসলামিক ফাউন্ডেশনের থেকে আপনারা বিষয়গুলো তথ্যগুলো যাচাই করার চেষ্টা করবেন যাতে আল্লাহ তালা কাউকে গুমরাহের দিকে না আমিন আমিন আমরা এবারে যেটাতে আপনার ছিলাম যে সুহায় সাদেক সুহায় আজানের পরপুরই শেষ হয়ে যাচ্ছে আজানের পূর্বেই শেষ হয়ে যাচ্ছে আজান মানে আজান করেছেন মানে মানে শোবে সাদেক যখন শুরু হবে তারও প্রায় ছ এক ঘন্টা পরে বা এরকম হবে বা এক ঘন্টা বিশ বা বারো পনেরো এরকম সময়ের মধ্যে পরে গিয়ে সূর্যোদয় হয় সূর্যোদয়টার পূর্বাভাস হলো এই শোবে সাদেক এজন্য আল্লাহ নবী সবে সাদেকের পরে সূর্যোদয়ের মাসখানে ফজরের নামাজ পড়তে বলে হাত্তা মাতলা যতক্ষণ পর্যন্ত সুবে সাদেক উদিত না হয় ততক্ষণ পর্যন্ত এই সবে কদরের ইয়েটা থাকে সবে সাদেক উদিত হচ্ছে আজানের সাথে সাথে আজানের সাথে সাথে এই আজান মানে সবে সাদেক উদিত হওয়ার পরেই আজানটা আজানটা হয় আজানটা আমরা আরেকটা ফোন নিয়ে মৌলিক আলোচনা আবার ফিরতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্ভবত লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে দর্শক আপনি আরও একবার চেষ্টা করুন তো যেমনটি আমরা বলছিলাম তাহলে স্পষ্ট হয়ে গেল যে আজানের আজানের সাথে সাথে আমাদের শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে তো এইখানে আমরা কি কি আমল করতে পারি এই জায়গাটা একটু টাচ করি এখানে আমলের মধ্যে নফল ইবাদত এই নফল ইবাদত ধরুন এমন একটা বিষয় যে আপনার এই কয় ঘন্টা সময় মাগরিবের পর থেকে নিয়ে সবে সাদেক পর্যন্ত সময় এই সময়কে যদি আপনি কাজে লাগান তাহলে আপনি চুরাশি বছর চার মাস ইবাদতের সব পাবেন অতিবি কষ্টটুকু তোমাকে এখন রমজান মাসে একাধিক ফজিলত আছে এই যে আজকে আমরা জুমুয়ার নামাজ পড়ব এর মানে হলো কি সত্যি

দেখুন সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমরা যে ৩০ দিন রোজা রাখছি এই তিরিশ দিনে আমরা তিনশো দিন রোজা রাখার সব পাচ্ছি এবং এই যে রোজা সেই আমাদের সওয়াল মাসে ঈদের পরের দিন ছয় রোজা তো ছয় রোজা যদি আমরা আমিনের রোজাটা রাখি তাহলে ষাট দিন হয়ে যায় আর তিনশো দিন মানে এক বছর এক বছর ফুল রাখার সব এবং কোনো মানুষ যদি প্রতি মাসে আইএমএ বেজের প্রথম তিন দিনের রোজা রাখে তাহলে তিন দিনে তিরিশ দিন তো এইভাবে আরো তিনশো মানে তিনশো ষাট দিন রোজা রাখার তার স্বভাব তিনশো মানে প্রায় দুই বছর হয়ে যাচ্ছে দুই বছর রোজা রাখতে পারেন এক বছরের মধ্যে এইভাবে সবে এক বছর না তো এটা হিসাব করলে ছত্রিশ দিনে তো এই যে হিসাবটা হিসাবটা আমরা হিসাব করে কারণ ইমান সাবান সবের কাজ মনে করা এটা হলো প্রসিদ্ধ তর্জমা ইহিতে সাবানের কিন্তু আসলে ইহিতে সাবান হিসাব থেকে অর্থাৎ অঙ্ক কষে কষে হিসাব করে করে আমাদের আমল গড়ে করা দরকার তো বিশেষভাবে আমরা এই রাত্রে অর্থাৎ সবে কদরে আমরা বেশি বেশি ইবাদত করবো নফুল নামাজ পড়ব তেলাবাদ করবো দেখুন একটা জিনিস আমাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চায় আমাদের ইমাম খতিবদেরকে সেটা হলো এই যে সারা রাত আপনারা ওয়াশ করেন এবং অনেক মানুষ নফল ইবাদত করতে পারে না বাসায় বসে করতে পারেন না এই যে বেদাতের যে ছড়াছড়ি

বলছি আমি ওই ছাব্বিশ তারিখের রাত্রে আমার যে মার্কিন ইফতারের সময় ইফতারের পনেরো দশ মিনিট আগে আমার এক সমুদ্রে মারা যায় সেই ইফতার করে আমি কিছু চলে যাই ওই আমি তারাই করতে পারিনি এবং সাতাশ তারিখে রাত্রে আইসি আমি তারাই করতে পারিনি দুইটা তারাই করতে পারিনি এদের কি বিকল্প হুজুর এটা আমার কোন ধন্যবাদ জি ধন্যবাদ আপনি থাকুন আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন প্রথমত ওনার এই আবেগটাকে ধন্যবাদ জানাই এই আফসোস আপনার যে আক্ষেপটা এবং আবেগটা যে আপনি পান নাই দেখুন এখানে আমাদের এই তারাবিন নামাজটা সুন্নতে মুআক্কাদা এবং সুন্নতে মুআক্কাদা যদি কেউ বাদ দেয় তাহলে তার যে গুনাহ হয় সেই গুনাহটা আপনার হয়েছে কিন্তু আপনি যেহেতু আপনার একজন সজনকে হারিয়ে তার জানা যায় এবং সৎকারে আপনি সময়টা ব্যয় করেছেন এটা আপনি যদি একটু খেয়াল করতেন হয়তো ওখানে আপনি নামাজ পড়ে নিতে পারতেন কিন্তু ফরজে কেফায়া ফরজে কেফায়া সো এটার র‍্যাঙ্ক কিন্তু মানে ওটার ওটার পরে আপনি যদি মনে করেন যে আমার মনে অন্তত ব্যথা দুঃখ তাহলে আপনি মাঝে মাঝে নফল নামাজ আপনি পড়ে দিতে পারেন দুদিন মানে যে 20 রাকাত চল্লিশ টাকাত নামাজ এটাকে আপনি এভাবে নিয়ত করে নফল পড়তে পারেন তবে এটাকে কিন্তু ওনাকে কংগ্রাচুলেট করা দরকার এই যে ভিতরে ইসলামের প্রতি তার আবেগটা রয়েছে নামাজের প্রতি তার একটা ভালোবাসা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইমান মোহতারাম আমরা কিন্তু লাইলাতুল কদরের আরও কিছু বিষয় আপনার কাছ থেকে শুনতে চাইবো তার আগে আরও একটি ছোট্ট বিরতি নিয়ে এসেছে আমরা যেমনটি বলছিলাম ইবাদত নিয়ে আপনি বলছিলেন যে ইবাদতের আগে একটা কথা বলতে চাই সেটা হলো যে এই যে সবে কদর বা লাইলাতুল কদর এটা কিন্তু কোরআনে করিম দ্বারা প্রমাণিত অকাট্য প্রমাণিত এখানে কোনো সন্দেহ নেই যেমন আমাদের দেশে আমরা ভাবে তিনটা রাত সবে মেরাজ সবে বরাত আর সবে কদর দেখুন সবে মেরাজের এটা একটু গুরুত্বপূর্ণ বিষয় আমি আমি যা ভাবছি আপনি বলবেন একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে ফোনটা নিয়ে নিন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো ওয়ালাইকুম সালাম শুনতে পাচ্ছি প্রশ্ন করুন হ্যাঁ আমি তো আল্লাহ আল্লাহমাদ রোজা আছি সব এখন ওই তালাশিতে তালাশি পড়ার জন্য যাই আমি চমৎকার প্রশ্ন করেছেন থাকুন একুশের সাথেই প্রশ্ন উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ একটা ভালো কিন্তু আলাপ জি আপনি যদি বলেন এখন ইমাম সাহেবকে ফলো করা ইমাম সাহেবের ইত্তেবা বা করা এটা মুক্তাদের জন্য ফরস এর তে বা মানেই হইল ইমাম আগে করবে আপনি পরে করবেন আগে ইমাম আগে থাকে এখন ইমামের কমান্ডের আগেই যদি আপনি কাজ শুরু করে দেন এটা আপনার নামাজ হবে না হবে একদম এবং আপনার রুকু হবে না বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এই কারণে আপনার লক্ষ্য করতে হবে যে কমপক্ষে 5 সেকেন্ড 30 সেকেন্ড পরে আপনাকে

মানে যদি টাই না বলতে গেলে ওই ব্যক্তির সাথে এটা যায় না যায় না আদিয়ান্তে কোনো সাবজেক্ট হতে পারে না না যেমন আমাদের অনেক মেয়েদের নাম আছে আমবিয়া এটার মানেটা হলো অনেক নবী এটা কিন্তু হয় না এটা হয় না এটা আরবি নাম এটা যারা নাম রাখেন তারা বিঘচ্চিত সূত্র ধরে রাখা দ এজন্য নামের বই আছে তবে উনাকে কিন্তু হতাশ আমরা করছি যে আপনাদের এর অর্থ আছে বাট সন্তানের সাথে মানে আদি আর মানে দিন সমূহ হ্যাঁ ধর্ম সমূহ এটা হয় না আসলে এটাই আপনি মানে ভালো চিন্তা ভাবনা করে ভালো আলেমদের কাছে ইমাম সাহেবের কাছে গিয়ে আপনি নামটা রাখুন আর একটা কি শব্দ জানি আরেকটা উনি কি বলেছেন যে মেয়ের কি নাম রাখলে ওনার জন্য ভালো হয় একটা সুন্দর একটু নাম বলে দিন না বা কয়েকটা নাম বলে দিন সেটা আপনার নাম বাপ হলো নাম রাখার ব্যাপারে বেশি হকদার তারা ডাকবে তাদের সন্তান এরপরে মা বাপ পরে কি মুরব্বিদের কাছে

এই প্রাসঙ্গিক এই নামের যারা কি রয়েছেন তারা হয়তো সামনে চলে আসবেন অনেকটা ইফেক্ট কিন্তু আছে আর নবী রাসুল কি নামের নামের উপরে একটা প্রভাব আছে তার চরিত্রে স্বভাবে চাল চলনে এই লোকটার উপরে প্রতিফলন প্রতিফলন হয় অতএব নামেরও কিন্তু একটা ইফেক্ট আছে ইফেক্ট আছে বুঝে নাম নামেরও একটা ইফেক্ট আছে এইটা বুঝে শুনে আমাদের নাম রাখা উচিত আল্লাহ কবুল করুক আমিন বুঝে শুনে আমরা একজন ভালো আলেমকে ধরে এই কথাগুলো বলে আমরা নামটা না রাখব ইনশাআল্লাহ তো যে আলোচনা আলোচনাটা বলছিলাম যে সবে মেরাজ সবে বরাত এইগুলো হাদিস শরীফে আলোচনা আছে আর সবে মেরাজের অবশ্য আলোচনা কোরআন শরীফে সুবহান আল্লাহি আসরাবে আবদেহে একবারে ডিরেক্ট আয়াতের মাধ্যমে আছে যে মেরাজের ঘটনা আছে কিন্তু এই দেখেন আবার সবে বরাতের তো আছে এখানে নিস্পমিন শাবান না না এটা হাদিসে আছে দেখুন এইগুলোর কিন্তু তারিখ সুনির্ধারিত আছে কিন্তু সবে কদর যেটা লাইলাতুল কদর এটা ফজিলত বেশি কোরআনে গুরুত্ব বেশি কিন্তু এর তারিখটা

তাদের গোলমালটা মিটানোর জন্য তাদের সাথে উনি ব্যস্ত হয়ে পড়লেন ওনাকে তো আগে জানানো হয়েছে ওনাকে জানানো হয়েছে এবং ওইটা উনি দেখতে উনি জানতেন উনি জানতেন উনি বলবেন সবার বলবেন এর মাঝে এই মানে মীমাংসা করার ক্ষেত্রে ওনার এদিকে ওনার অন্তরটা একটু হয়ে যাওয়ার ডাইভার্ট করে দিয়েছেন কিছুক্ষণ পরে উনি বললেন যে আমি তো আসছিলাম সবে কদর কবে হবে এটা জানানোর তারিখটা জানার জন্য তারিখটা তো এখন আমি আল্লাহ আমার মাথা থেকে এটা সরিয়ে দিয়েছে আমি তো আর বলতে পারছি না

আমরা মনে সবে কদিন আলোচনা করছিলাম সেটাই প্রশ্নর মধ্যে উনি পেয়ে যাবেন কিন্তু ওনার প্রথম প্রশ্নটি যেটা হায়দার আলী ওনার নামের যে অর্থটা হ্যাঁ এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা উপাধি আর একটা ওনার নাম জি হায়দার মানে সিংহ বা বাঘ উনি দিনের ক্ষেত্রে খুবই ব্যগ্র মানুষ ছিলেন এই কারণে ওনাকে হায়দার উপাধি দেয়া হয়েছিল আর অনেক 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 উপাধি আছে তার মধ্যে একটা হায়দার এটা হায় হুত্তি দিয়ে হায়দার এটা আপনার নামটা খুবই ভালো জালি রাজু তাল সাথে একটা উপাধির সাথে এবং উপাধি এবং পরের নাম দেখুন আমাদের নামের ক্ষেত্রে এই যে একটা যাদের এই মানে প্রত্যেক নামের শেষেই নবীর নাম হওয়ার পরেও একটা আলী একটা হাসান একটা হুসাইন এইভাবে একটা লাগানো হয় এটা কিন্তু ভালো ভালো এটা উপকারী এটা ইমানের একটা পরিচয় আসলে বাইতের সাথে محبتের একটা পরিচয় এখানে বহন করে আমরা যেই জায়গায় ছিলাম জিল লাইলাতুল কদরের যেই জায়গাটি ছিলাম তালাশের কিভাবে তালাশের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এইভাবে বলে দিয়েছেন সূত্রাঙ্গাতে তালাশ করার কথা শেষ দশকে দেখুন অনেক মনীষী কথা বলেছেন তাপসির করতে গিয়ে যে কোরআনে কারিমের মধ্যে লাইলাতুল কদর শব্দটা তিনবার বলা হয়েছে ইন্না আংসালনা হুফি লাইলাতুল কদর অমাদ্রকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খাই রমিনাল তিনবার লাইলা তিন লাইলাত লাইলাতুল কদর শব্দ লাইলাতুল লিখতে চারটা সব অক্ষর লাইলাতুল কদর একটা নয় নয়টি অক্ষর আছে তো নয়টি অক্ষরকে তিন দিয়ে পূরণ দিলে সাতাশ হয় এভাবেই কিন্তু এইভাবে অনেকেই এই যে আগামী কালকের যে 26 দিবাগত রাত্র এটাকে নির্ধারণ করে দিয়েছেন যে এটা নির্ধারণ বলতে গেলে অধিকতর হক মানে ইয়া কথা যে 27 তারিখে এটা ছিল আরেকটা জিনিস হলো বুজুর গানে দিন তাদের আধ্যাতিক সাধনায় অনেক কিছু টের পান এবং অনেক কিছু বুঝতে পারেন এবং বিগত বছরগুলোতে বিগত শতাব্দীতেও কিন্তু শতাব্দীতেও এরকম পাওয়া গেছে এইভাবেই পাওয়া যাচ্ছে সুতরাং শুধু 27 এর রাতকেই এখন আমাদের সামনে আছে পিছনের অনেক দিন আমরা এখন মিস করেছি এই রাত্রি যদি করতে চাই এবার মশগুল থাকতে চাই তাহলে আল্লাহ পাক চুরাশি বছর চার দিবেন ধন্যবাদ আপনাকে এতগুলো গুরুত্বপূর্ণ আলোচনা আপনি করেছেন সুপ্রদর্শক ধন্যবাদ আপনাদের কি জানাচ্ছি তবে তখনই সার্থক হবে আমাদের অনুষ্ঠান যদি এই আগামী ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে পুরো রাত্রিভর আমরা এবাদত করতে পারি আল্লাহ তৌফিক দান করুক আমিন দেখা হবে আগামী সপ্তাহে এই সময় ইনশাআ আল্লাহ আল্লা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ সুন্দর জীবন দান আসসালামু আলাইকুম